আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি শিয়াল আর মুরগি একসাথে চাষ করছেন না তো বিষয়টা বুঝলেন না তাই না মনে করুন যে কেউ একসাথে শিয়াল আর মুরগিকে চাষ করছে তাহলে বিষয়টা কি দাঁড়াবে শিয়াল মুরগিগুলোকে সব খেয়ে ফেলবে ঠিক তেমনিভাবে আমরা যারা মাছ চাষি রয়েছি তারা একসাথে এমন এমন মাছগুলোকে চাষ করি যে মাছগুলো একটা অন্যকে খেয়ে ফেলে বিশেষ করে মাছ চাষে যারা নতুন রয়েছে তারা বুঝে না যে কোন মাছের সাথে কোন মাছকে চাষ করা যাবে আর কোন মাছকে চাষ করা যাবে না যার ফলশ্রুতিতে হয় কি কোনো রাক্ষসে মাছের সাথে যখন আপনি একটা সাধারণ মাছকে দিয়ে দিবেন সেক্ষেত্রে রাক্ষসে মাছটা তাদের চাইতে ছোট যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে খেয়ে ফেলবে দিন শেষে আপনি যখন পুকুরে মাছ ধরতে যাবেন তখন দেখবেন যে আপনার মাছগুলো কিন্তু আর নাই যার ফলশ্রুতিতে অনেক উদ্যোক্তা কিন্তু এখান থেকে ঝরে যায় সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে রাক্ষসে মাছ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি পুকুরে রেনু মাছকে চাষ করতে চান আর আজকে আমরা যে মাছগুলো সম্পর্কে আলোচনা করব এই মাছগুলো যদি আপনার পুকুরে থেকে থাকে তাহলে আপনার মাছের নিশ্চিত বারোটা বেজে যাবে একদম কাজেই ভিডিওটাকে মনোযোগ সহকারে আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট করছি বিশেষ করে যারা মাছ চাষে নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনি মাছ চাষে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটাকে চারটি স্টেপে বিভক্ত করছি সর্বপ্রথম আমরা আলোচনা করব রাক্ষসী মাছ কাকে বলে দুই নম্বর স্টেপে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধান দশটি রাক্ষসী মাছ সম্পর্কে এবং সে সময় আপনাদেরকে রাক্ষসী মাছের ছবিগুলো দেখিয়ে দেবো যাতে আপনারা চিনতে পারেন তিন নম্বরের স্টেপে আপনাদের সামনে আলোচনা করব। রাক্ষসে মাছ কি চাষ করা যায় অর্থাৎ রাক্ষসে মাছের কোন কোন মাছগুলোকে চাষ করা যায় এবং কোন কোন মাছগুলোকে চাষ করা যায় না সে সম্পর্কে এবং চতুর্থ নাম্বারে আমরা আলোচনা করব আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ হয়েই যায় তাহলে আপনি রাক্ষসে মাছগুলোকে কিভাবে পুকুর থেকে হটাতে পারবেন সে সম্পর্কে এখন আমরা জানবো রাক্ষসে মাছ কাকে বলে এক কথায় সহজভাবে যদি বলতে যায় রাক্ষসে মাছ ওই মাছগুলোকে বোঝায় যে মাছগুলো তাদের চাইতে ছোট অন্য অন্য মাছগুলোকে খেয়ে ফেলে এমনকি সেটা যদি নিজের গোত্রভুক্ত হয় তবুও তাদেরকে তারা খেয়ে ফেলে আমরা সাধারণত যে কার্পের মাছগুলোকে চিনি অর্থাৎ রুই কাতলা মৃগেল সিলভার কার্প এই জাতীয় যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর সাধারণত জু প্ল্যাংটন ফাইটোপ্ল্যাংটন এবং বাজার থেকে যে আমরা ফিডগুলোকে কিনি অথবা আমরা যদি হাতে বানানো খোল ভুসি ব্রাণ এই জাতীয় খাবার দিয়ে থাকি এগুলোকে খেয়ে বড় হয় এরা সাধারণত মাছকে খায় না কিন্তু রাক্ষসে মাছের স্বভাব হচ্ছে এরা সাধারণত এই বাজার থেকে তৈরি করা ফিড অথবা খোল কিন্তু এরা খায় না এরা প্রধানত খায় ছোট ছোট মাছ যেগুলো থাকে তাদেরকে খেয়ে থাকে এবং পোকামাকড় সুকিটের লার্ভা চিংড়ি এগুলোকে তারা খাবার হিসেবে গ্রহণ করে থাকে এর জন্য আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে আর সেই পুকুরে যদি ছোট ছোট মাছ থাকে এমনকি রাক্ষসে মাছের চাইতেও যদি ছোট মাছ থাকে তাহলে তারা নিজ গোত্রীয় মাছকেও খেতে দ্বিধাবোধ করে না এ পর্যায়ে আমরা আপনাদেরকে বাংলাদেশের প্রধান দশটি রাক্ষসে মাছ সম্পর্কে জানানোর চেষ্টা করব এ মাছগুলো সাধারণত পুকুরে এসে থাকে এ ব্যতীতেও আরও অনেক রাক্ষসে মাছ রয়েছে তবে বাংলাদেশের এই মাছগুলো যেহেতু পুকুরে প্রধানত হয়ে থাকে তাই এ সম্পর্কেই আমরা আলোচনা করব এখন আপনারা স্ক্রিনে যে মাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোল মাছ এই মাছটা সাধারণত বর্ষার সময় এক পুকুর থেকে আরেক পুকুরে লাফিয়ে চলে যায় এজন্য বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পুকুরেই এই মাছটাকে দেখা যায় বিশেষ করে যাদের পুকুর বিলের আশেপাশে রয়েছে তাদের পুকুরে এই মাছটা কিন্তু অটোমেটিক্যালি চলে যায় এটার জন্য আলাদা করে ছাড়ার প্রয়োজন হয় না এবং বর্ষার সিজনে দেখতে পাওয়া যায় যে তারা পুকুরে ছোট ছোট অনেক বাচ্চা দেয় যেগুলো একসাথে গার্ড দিয়ে তারা কিন্তু নিয়ে বেড়ায় এই মাছ যদি আপনার পুকুরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুকুরের সব ছোট মাছকে খেয়ে ফেলবে এখন স্ক্রিনে আপনারা যে মাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়র মাছ আয়ের মাছটাও কিন্তু একটা রাক্ষসের প্রকৃতির মাছ এই মাছটা যদি আপনার রেণু পুকুরে যদি দেওয়া হয় তাহলে এই মাছটা কিন্তু রেণুকে খেয়ে ফেলবে এবং আপনার শিং মাছ কই মাছ এই জাতীয় মাছ যদি যারা আপনারা চাষ করছেন তারা কিন্তু এই মাছটাকে সেই মাছের সাথে চাষ করতে পারবেন না এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত একবারে এ টু জেড কমপ্লিট প্রজেক্ট করা রয়েছে যেটা আমি আয় বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই মাছটা যদি আপনার শিং মাছ ট্যাংরা মাছ কই মাছ এই জাতীয় ছোট যে মাছগুলো রয়েছে অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চির নিচে যে মাছগুলো রয়েছে সেই মাছের সাথে কিন্তু আপনারা এই মাছটাকে চাষ করতে পারবে না বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা চেক করার জন্য অনুরোধ করছি এখন স্ক্রিনে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিতল মাছ এই মাছটিও কিন্তু একটা রাক্ষসী মাছ এই মাছটা আপনার পুকুরের মাছগুলোকে খুব আক্রমণাত্মকভাবে আক্রমণ করে এবং ধরে ধরে খায় আপনার পুকুরে যদি এই মাছটা থেকে থাকে এবং এর সাথে যদি ছোটো মাছ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চিতল মাছটাকে কিন্তু তুলে ফেলতে হবে নাহলে ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে চিতল মাছ চাষ পদ্ধতির উপরে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে যেটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই মাছকে যদি চাষ করতে হয় তাহলে কিভাবে চাষ করতে পারেন এখন আপনারা স্ক্রিনে যে মাছটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোরাল মাছ এটা মূলত সামুদ্রিক মাছ এবং বাংলাদেশের নদীর মোহনায় এই মাছটিকে পাওয়া যায় যাদের বাড়ির আশেপাশে বড় বড় নদী রয়েছে তাদের পুকুরে এই মাছটা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা অঞ্চলের দিকে এই মাছটাকে পাওয়া যায় আপনাদের পুকুরে যদি এই মাছটা হয়ে যায় তাহলে এই মাছটা কিন্তু আপনাদের পুকুরের ছোট মাছগুলোকে খেয়ে ফেলে দেবে এখন আপনারা স্ক্রিনে যে মাছটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোয়াল মাছ যতগুলো রাক্ষসী মাছ রয়েছে তার ভিতরে সবচাইতে আক্রমণাত্মক ক্ষিপ্র যেই মাছটা সেটা হচ্ছে এই বোয়াল মাছ এই মাছটা আপনার পুকুরে যদি চলে আসে তাহলে কিন্তু আপনার পুকুরের ছোট বড় সব মাছকে খেয়ে ফেলবে এই মাছটা এই মাছের সাইজের চাইতে অর্ধেক পর্যন্ত মাছটাকেও কিন্তু খেয়ে ফেলে দিতে পারে কাছে এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং এই মাছ চাষ করবেন কি করবেন না তার উপর আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে যেটা আমি আই বাটনে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন আপনারা স্ক্রিনে যে মাছটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আফ্রিকান ক্যাটফিশ এই মাছটা খুবই পেটুক প্রকৃতির মাছ আপনার পুকুরে যদি কোনো এই মাছটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুকুরের মাছটাকে খেয়ে ফেলবে এই মাছটা সাধারণত হেসারিতে উৎপন্ন হয় এবং সেখান থেকেই নিয়ে এসে চাষ করা হয় তবে বর্তমানে বাংলাদেশ সরকার এই মাছটাকে ব্যান্ড করে দিয়েছে কারণ অত্যধিক রাক্ষসী স্বভাবের হওয়ার কারণে এই মাছটা যদি খালে বিলে চলে যায় তাহলে মাছগুলোকে খেয়ে ধ্বংস করে এজন্য বাংলাদেশ সরকার এই মাছটাকে ব্যান্ড করে দিয়েছে কাজে আপনাদের যাদের প্ল্যানিং আছে যে মাছটা চাষ করবেন তারা অবশ্যই এই মাছ চাষ থেকে দূরে থাকবেন হলে আপনার কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী শাস্তি হতে পারে এখন আপনারা যে মাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকি মাছ এই মাছটাকে অনেক এলাকায় কিন্তু চ্যাং মাছ নামেও চিনে থাকে এই মাছটা সাধারণত বাংলাদেশের প্রায় সব পুকুরেই দেখা যায় বিশেষ করে বিলের সাইডে যদি পুকুর হয় তাহলে কিন্তু এই মাছটা আপনার পুকুরে অবশ্যই হবে রেনু মাছ চাষের ক্ষেত্রে এই মাছটা পুকুরে ঢুকে পড়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার পুকুরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রেনু মাছের ব্যাপক ধরনের ক্ষতি করতে পারে কাজেই আপনারা যারা রেনু মাছ চাষ করতে চাচ্ছেন আপনারা তাদের পুকুরকে ফেন্সিং করে দেবেন নাহলে কিন্তু এই মাছটা আপনার রেনুর পুকুরে প্রবেশ করে আপনার রেনুর ব্যাপক ধরনের ক্ষতি সাধন করতে পারে এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাকার মাউথ ক্যাটফিশ বা সাকার মাছ এই মাছটা বর্তমানে বাংলাদেশের খুবই ট্রেন্ডিং লাইনে আছে কেননা এই মাছটা বাংলাদেশের অনেক নদীতে প্রবেশ করেছে এবং যার ফলশ্রুতিতে হয়েছে কি সেই নদীতে এত পরিমাণে বংশবৃদ্ধি করেছে যে নদীর দেশি মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের ময়মানসিং ঢাকা এই সাইডের আশপাশের নদীগুলোতে এই মাছটা কিন্তু হয়েছে যার ফলশ্রুতিতে জেলেদের ব্যাপক ধরনের ক্ষতি হয়েছে আপনাদের পুকুরেও এই মাছটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাছটা কিন্তু খাওয়াও যায় না এবং চামড়া অত্যন্ত মোটা এটা মূলত একটা অ্যাকোরিয়াম ফিশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসার পরে এই মাছটাকে কিন্তু কেউ নদীতে রিলিজ করেছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের দেশি মাছের জন্য এই মাছটা একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে সেজন্য চাষিদেরকে অনুরোধ করব আপনাদের যাদের পুকুরে এই মাছটাকে পাওয়া যাবে সেই মাছটাকে নষ্ট করে ফেলবেন না হলে কিন্তু এটা বাংলাদেশের মাছ চাষিদের জন্য একটা বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াবে এখন আপনারা যে মাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাগা মাছ আমাদের স্থানীয় ভাষায় একে হুফল বা হুপলা বলে ডাকা হয় আপনাদের রেণু পুকুরে এই মাছটা বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই এই মাছটাকে দেখা যায় এবং বর্ষার সময় যেহেতু এই মাছটা মাইগ্রেন করতে পারে অনেক দূর পর্যন্ত কিন্তু এই মাছটা শুকনা জায়গাতে হেঁটে হেঁটে চলে যেতে পারে কাজেই পুকুরে অবশ্যই ফেন্সিং করবেন হলে এই মাছটা আপনার পুকুরে কিন্তু দেখতে পাবেন সর্বশেষ দশ নম্বরে আমরা যে মাছটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গজার মাছ বাংলাদেশে এই মাছটা একসময় ব্যাপক পরিমাণে দেখা গেলেও বর্তমানে কিন্তু এই মাছটা আর তেমন দেখা যায় না সাধারণত এই মাছটা বিল এবং নদীতেই পাওয়া যায় রাক্ষসী মাছগুলোর ভিতরে এই মাছটা কিন্তু অনেক বড় আকৃতির হয় এবং এই মাছটা আপনার পুকুরের মাছের ব্যাপক ধরনের ক্ষতি সাধন করতে পারে সাধারণত এই মাছটা পুকুরে না ছাড়া পর্যন্ত হয় না তবে যাদের পুকুর বিলের আশেপাশে রয়েছে তাদের পুকুরে এই মাছটা হওয়ার কিন্তু একটা চান্স থাকে কেননা বিলের পানি যখন পুকুরে প্রবেশ করে তখন সেই পানির সাথে এই মাছটা পুকুরে প্রবেশ করতে পারে কাজেই বিলের পাশের পুকুর চাষিরা আপনারা সতর্কতা অবলম্বন করবেন এ পর্যায়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে রাক্ষসে মাছ চাষ করা যায় কি যায় না আর যদি চাষ করা যায় তাহলে কোন কোন মাছকে চাষ করা যায় আমি বিগত তিন বছর যাবৎ রাক্ষসে মাছ নিয়ে কাজ করছি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে পারি সেটা হচ্ছে সব রাক্ষসে মাছ কিন্তু পুকুরে চাষ করা যায় না আবার কিছু কিছু রাক্ষসে মাছ রয়েছে যেগুলোকে আপনি পুকুরে চাষ করে অন্যান্য মাছের তুলনায় বেশি লাভবান হতে পারেন তবে রাক্ষসে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রপার গাইডলাইন প্রয়োজন এবং আপনার এই মাছ চাষের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে সবাই যে মাছ চাষ করতে পারবেন তা কিন্তু নয় আমরা যে আপনাদেরকে আজকে যে লিস্টটা উপস্থাপন করলাম এই লিস্টের এক থেকে চার নাম্বার যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে চাষ করতে পারেন অর্থাৎ শোল মাছ আয়র মাছ চিতল মাছ এবং কোরাল মাছ এই চারটি মাছ রয়েছে এই চারটি মাছগুলোকে আপনারা চাষ করতে পারেন তবে চাষের ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় যদি ছোট মাছ কম দামে পাওয়া যায় তাহলে আপনি এই মাছটাকে চাষ করতে পারবেন নচেত নয় আমি আবারও বলছি আপনাদের এলাকায় যদি ছোট ছোট মাছ কম দামে পাওয়া যায় তাহলে আপনারা এই মাছটাকে চাষ করতে পারবেন হলে কিন্তু না আপনারা যদি বেশি দামে মাছকে ক্রয় করে যদি মাছটা চাষ করতে যান তাহলে কিন্তু আপনার পক্ষে মাছটাকে চাষ করা সম্ভব হবে না এটার যদি রেট যদি বলতে হয় তাহলে সবচাইতে বেটার হয় যদি তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনি যদি মাছটা ছোট মাছ যেহেতু এরা ছোটো মাছকে খায় ছোট মাছটা যদি ক্রয় করতে পারেন তাহলে আপনি যে চারটা মাছের কথা বললাম এই চারটা মাছকে চাষ করতে পারেন আর যদি তার বেশি দাম হয়ে যায় সত্তর আশি সর্বোচ্চ সত্তর আশি এর যদি উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই মাছটাকে চাষ করে লাভবান হতে পারবেন না এর উপরে আমার একটা ভিজু রয়েছে যে বোয়াল মাছ চাষ করতে পারবেন কি পারবেন না সেখানে আমার একটা আইবের হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন কাজেই যাদের এলাকাতে ছোট মাছ কম দামে পাওয়া যায় তারা আপনারা শোল মাছ আই মাছ চিতল এবং কোরাল মাছ এ চারটা মাছকে চাষ করতে পারেন আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমার মতে চাষ না করাই সবচাইতে বেটার হবে তবে বিস্তর গবেষণার দ্বার উন্মুক্ত রয়েছে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আপনারা ছোট পরিসরে ফার্স্টে ট্রাই করে দেখতে পারেন তারপরে আপনাদের তথ্যটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী হয়তো বা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ হয়েই যায় তাহলে কিভাবে তাকে নিধন করতে পারবেন বা রাক্ষসে মাছ মুক্ত পুকুর করতে পারবেন এর জন্য সবচাইতে রেকমেন্ডেড যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি আপনার পুকুরটাকে শুকিয়ে ফেলবেন এবং শুকিয়ে খটখটে করে তারপরে সেখান থেকে সব রাক্ষসী মাছকে আপনি অপসারণ করতে পারেন এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে যাদের পুকুরে বেশি পানি থাকে পুকুর শুকানো সম্ভব নয় তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বাজারে ট্যাবলেট বিষ পাওয়া যায় গ্যাস ট্যাবলেট সেই বিষগুলো আপনারা পুকুরে ইউজ করে আপনারা সেই মাছগুলোকে মেরে ফেলে দিতে পারেন তবে গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কেননা এটা খুবই একটা বিষাক্ত গ্যাস এবং এটা আপনার পুকুরের যাবতীয় যত মাছ পোকামাকড় যা রয়েছে সবগুলোকে কিন্তু শেষ করে দেবে এবং এই পুকুরে গ্যাস ট্যাবলেট করার মিনিমাম সাত দিনের ভিতরে আপনারা কোনো প্রকার মাছকে কিন্তু পুকুরে ছাড়তে পারবেন না গ্যাস ট্যাবলেট করার কমপক্ষে আট থেকে নয় দিন পরে আপনারা পুকুরে মাছ দেবেন তবুও মাছ দেওয়ার পূর্বে অবশ্যই পুকুরে আগে অল্প পরিসরে মাছ ছেড়ে দেখবেন যে মাছের কী পরিস্থিতি যদি মাছ টিকে যায় তাহলে তারপরে আপনারা পুকুরে মাছ ছাড়তে পারবেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং বিশেষ করে বাংলাদেশের যারা নতুন মাছ চাষি রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন অবশ্যই নিচে খোলা রয়েছে আপনার জন্যই সেখানে ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে কারণটা জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা